আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছে? সাদা শাড়ি না কালো শাড়ি, এটা আজকে কমেন্ট করতে হবে যে আমি কোনটা। লাল না কালো, কে কোনটা? মাথা নষ্ট হয়ে গেছে, সামনে সাদা শাড়ি দেখছি যে এই জন্য মাথা নষ্ট হয়ে গেছে। লাল শাড়ি না কালো শাড়ি, আমি কোনটা, এটা কমেন্ট করবেন। এর আগ পর্যন্ত আমি কোনোভাবেই আমি কিছু সামনে আসবো না। আপনারা ঘরে ঘরে জয়েন করবেন, জয়েন করে আমাকে জানাবেন যে নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা। আজকে মনে হয় আমি প্রথমবার এই মার্কেটে আসলাম। শ্যামলীতে এত আশা হয়, একসময় আমি আসি মতো প্রচুর শ্যামলীতে ধরতাম। সীমান্ত বাসায় দিদি ছিল আদাবড়ে, আমি নিজেও আদাবড়ে থেকেছি প্রায় এক বছরের উপরে শ্বশুরবাড়িতে। এরপরে পান্থপথে শিফট হওয়ার পর থেকে আদাবড়ে আসা হয় না, কিন্তু অনেকদিন পর শ্যামলীতে এসে অনেক ভালো লাগতেছে। বাট শ্যামলী মার্কেটে মনে হয় আমি আজকে প্রথমবার আসলাম শ্যামলী স্কোয়ারে। কমেন্ট না করা পর্যন্ত কিন্তু আমি তাকাবো না, আর আমাকে একটু জানাও কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, দেখতেছি। আজকে লাইভে আমরা আপ টু 50% ডিসকাউন্টে পুজোর শাড়ি দেখাবো, পাশাপাশি আজকে শাড়ি সব হোলসেল। আপু কিন্তু হোলসেলও করে থাকে, আপনারা কিন্তু হোলসেল প্রাইস আজকে শাড়ি পাচ্ছেন। তার মধ্যে দোকান থেকে যদি আপনারা শপিং করতে আসেন, 100 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন শাড়িতে। তো লাইকটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক কমেন্ট করবেন। আজকে অনেক সুন্দর সুন্দর কিছু পুজো স্পেশাল শাড়ি দেখবো। থ্যাংক ইউ সো মাচ, যারা এটা জয়েন করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন অলরেডি। আমি কিন্তু কমেন্টে কোনো রিপ্লাই পাচ্ছি না। একজন দেখছি তুমি লালটু হয়ে গেছো। না, আমি তো কালো পরছি, আমার ফেভারিট কালো আজকে আমি পরেছি। কিসের লাল পরছি আজকে, দূর হবে না, আমি কালো পরছি আজকে। আমি কোনটা, কালো শাড়ি না লাল শাড়ি, কোনটা আমি, এটা জাস্ট কমেন্ট করতে হবে। আমি কিভাবে ঘুরে যাচ্ছি লাইভ করবো, এটা কোনো কথা? কেউ কমেন্ট করতেছে না, কেউ কমেন্ট বুঝতেছে না, কমেন্ট করতেছে না। একজন লিখছে লাল, আমি পড়লাম আজকে কালো শাড়ি, সবাই বলতেছে লাল শাড়ি, এটা কোনো কথা? তাকাবো, সবাই লালই বলতেছে, সবাই লালই বলতেছে না, চলে এসেছি আজকে একটা নতুন জায়গা থেকে, নতুন পেজ থেকে, নতুন শপিং মল থেকে। এর আগে আমি শ্যামল স্কোয়ার শপিং মলে কখনো আসেনি। আপু আপনার পরিচয়টা দিয়ে দেন, যাতে আমার ফলোয়াররা বুঝতে পারে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মোহনা ইসলাম, মিম লাইভ হয়ে গেছি হচ্ছে আপুর পেজ থেকে। এন্ড আমাদের অফিসিয়াল পেজ মাসকারি মার্ট থেকে যারা লাইভটা একটু জয়েন করবেন, একটু হাই হ্যালো করবেন, নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে কিন্তু আপুর সাথে, আপু আমাদের সাথে ফার্স্ট টাইম লাইভে আসছেন। আপু আসা উপলক্ষে আমরা কিন্তু সর্বোচ্চ, মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ লেভেলের ডিসকাউন্ট দিয়ে দিছি, তো সবাই একটু লাইভটা জয়েন করে ফেলেন। আর আজকে শাড়ি এক পিসও থাকবে হোলসেল প্রাইসে, এক পিস নিলেও আজকে আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন। এই অফারটা কিন্তু শুধুমাত্র পুজোর জন্য স্পেশালি, পুজোর পর কিন্তু এই অফার থাকবে না। তো যারা কিনা চিন্তা করছেন যে জামদানি পড়তে খুব ভালোবাসেন, কিন্তু জামদানি তো অনেক টাকা দাম, সেখানে কিন্তু আজকে আপনারা জামদানি মোটিভে অনেক সুন্দর সুন্দর মসলিন অর্গানজার মধ্যে শাড়ি পেয়ে যাবেন একদম বাজেটের মধ্যে। তো আমরা একটু কাছে একটু কমেন্ট করতে পারি, দেখে আসি। যেহেতু আমি মাসকারি মার্টের পেজ থেকে প্রথমবার লাইভে এসেছি, সবাইকে আমি পরিচয়টা দিচ্ছি। আপু আমি ফারজানা ইসলাম, আমার পেজ হচ্ছে মেক ইট আপ বাই ফারজানা ইসলাম, হোপফুলি আমাকে চিনেন, আর কিছু না হলেও আমাকে খাইতে দেখছেন, এতটুকু শিওর আমি। হ্যাঁ, আচ্ছা, এখানেও জয়েন করে ফেলেছে মাশাল্লাহ। আমি আজকে সকাল 12টা থেকে রেডি হওয়া শুরু করছি, কজ আমার লাল শাড়িটা দেখার পর থেকে মাথায় ছিল আজকে আমাকে যত লাল শাড়ি পরেছি তার চেয়ে ডিফারেন্ট লাগতে হবে। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ডিফারেন্ট লাগানোর চেষ্টা করেছি, বাকিটা আপনাদের। আপু একদম অনলাইন, মানে অন টাইমে চলে আসছে, আমি নিজে রেডি হতে পারি না যে আমি আসলে কি পারবো কিনা রেডি হতে, শর্ট টাইমের মধ্যে আমি এখনো নার্ভাস। আমি আরো আগে রেডি হয়ে গেছি এবং আমি আরো ওয়েট করছিলাম। এই যে ছেলেটা রাফিকে দেখছেন, ওকে বান পাইতে রাখবেন আজকে, ও লেট করছে, আমি আরো আগে রেডি হয়ে আসতে বসে আছি। আজকে এত সুন্দর লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, 600 মানুষ জয়েন হয়ে গেছে। আপনারা একটু পারলে শেয়ার করে দিন, কমেন্ট করবেন, এন্ড উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি মাসকারি মার্ট, এই পেজই ইনবক্স করবেন। আজকে আমরা পূজোর শাড়ি দেখবো অনেক বেশি রিজনেবল প্রাইসে, তার চেয়ে বড় কথা আপ টু 50% ডিসকাউন্ট শুধুমাত্র পুজো উপলক্ষে। যদি আপনারা দোকান থেকে এসে শপিং করেন, এই প্রাইসের উপরে 100 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, তাই না? মানে আমরা অনলাইনে যে প্রাইসটা দিচ্ছি তার চেয়েও বেশি ডিসকাউন্ট পাবেন যদি আপনারা দোকানে এসে শপিং করেন, এটাই কিন্তু মেইন কথা।
অ্যাড্রেসটা উপরে লেখা আছে অলরেডি, শ্যামল স্কয়ার শপিং মল লেভেল 366 নম্বরে হচ্ছে মাস্তারি মার্কেট শপ। তো সময় চলে আসবেন বেশি বেশি করে শপিং করতে। কিন্তু আমাদের শোরুম সপ্তাহে 6 দিনই খোলা আছে, সকাল 8:30 থেকে রাত 8:30 পর্যন্ত, সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত। ওকে, তো সবাই চলে আসবেন, আপনি খুব খাবেন। আচ্ছা না, সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ। কারণ কি, কথা বলতে বলতে মাঝখানে মাঝখানে আটকে যাবো, এই জন্য জুসটা আমি সাথে এনে রাখছি। মাশাআল্লাহ, তোমার কাছে অনেক সুন্দর লাগছে, আপনার আরেকটু শেয়ার করে দিন, কমেন্ট করে দিন। ট্রাই করেছি আপনাদের সামনে প্রতিদিন নতুন করে কিছুভাবে আসতে, যাতে কিনা আপনাদের আমাকে দেখে বোর না হন, এটাই। আচ্ছা, আমরা তাহলে শুরু করি আপু বিসমিল্লাহ বলে। ঠিক আছে, আমি এই পাশে চলে আসি, আমার জন্য শাড়ি দেখাতে ইজি হবে। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে আমি একটা শাড়ি পরেছি যে আপুর পরাটাই সুন্দর একটা কফি কালারের মধ্যে আছে। আপু, যারা কিনা লাল পছন্দ করেন না, ক্যাপকেটা পছন্দ করেন না, যারা সাটেল কালার লাইক করেন, লাইক আস্থা, তাকে যদি আমি লাল দেখে জীবনেও পরবে না, সে এরকম কফি কালার পরবে, যেমন আমি আর পুরো অপোজিট, তাদের জন্য এই কালারটা কফিটা। এটা খুবই, মানে বলে না যে সব, আসলে সব প্রোগ্রামে কিন্তু লাল পরাও যায় না, লাইক নিজের প্রোগ্রাম হলে একটা কথা, অন্য কারো বিয়ের সাথে অন্য কারো প্রোগ্রামে কিন্তু লাল পরাও যায় না। সেক্ষেত্রে আপনারা এই শাড়িটা পরতে পারেন, সেম শাড়ি, আমারটা একটা সেম শাড়ি, জাস্ট কালারটা ডিফারেন্ট। আচ্ছা, কালারও অ্যাভেলেবল আছে, এটার মধ্যে আরো কালার অ্যাভেলেবল আছে। আচ্ছা আচ্ছা, 9 থেকে 10 কালার অ্যাভেলেবল। আমরা কি এটার প্রাইসটাকে বলে দেব? এটার প্রাইসটা একদম ডিসকাউন্ট, এটা রেগুলার প্রাইস ছিল আপু 3500, ডিসকাউন্টে হচ্ছে 2900 টাকা আজকে আপনার জন্য। আচ্ছা, 3500 টাকা ছিল রেগুলার প্রাইস, কিন্তু এখন ডিসকাউন্টে আছে 2900 টাকায়, 2900 টাকায় আমার শাড়িটারই অন্য একটা কালার কফি কালার। দেখতে পাচ্ছেন ভাই, এই ফ্যানটা অফ করে দেন, শাড়ি সব উড়ে আমার পিছে চলে যাচ্ছে। শাড়িটা কিন্তু 14 হাতের উপরে শাড়ি আছে, এবং শাড়িতে কিন্তু ব্লাউজ পিস করা আছে, এই যে ব্লাউজ পিস দেওয়া আছে পাশাপাশি। এটা হচ্ছে পিওর মাসলিন অর্গানজা, ফুলে থাকবে না, স্টিচিং করবে না। না, ফুলে থাকলে তো আমার শাড়ি ফুলে থাকতো, আমি যে সুন্দর করে আজকে শাড়ি পরছি, এটা কেউ বলতে পারবে না যে শাড়ি ফুলে আছে, এটাই হচ্ছে মেইন কথা, শাড়িটা একদমই ফুলে থাকবে না। ঠিক আছে, পুরো শাড়িটাই হচ্ছে একদম ঢাকা জামদানির কাজটা আপু। কিন্তু আপনারা, এটা হচ্ছে জয়া হাসান আপু মাঝখানে একটা শাড়ি পরেছিল সেম শাড়িটা লালটা, তো ওইটার মোটিভে এই শাড়িগুলো বানানো হয়েছে। জয়া হাসান আপু শাড়িটা হয়তো বা 1.5-2 লক্ষ টাকার কাছাকাছি ছিল, কিন্তু যেহেতু সবার পক্ষে এই শাড়ি, আমার নিজের পক্ষেও এফোর্ড করা পসিবল না, এই জন্য কিন্তু এই জামদানি মোটিভে সেম শাড়িটা মসলিন অর্গানজাতে করা হয়েছে, 2900 টাকা আছে এখন ডিসকাউন্টে। ঠিক আছে, দেখেন কালারটা কিন্তু অনেক নাইস, একদম চকলেট কালার। হ্যাঁ, ডাবল ট্রিপল লেয়ার ধরলে একমাত্র কালারটা বোঝা যাবে, একটু ডাবল লেয়ার করে দিই। এই যে যারা লাইভটা দেখছেন, মাস্কারি মার্টের পেজটা উপরে ট্যাগ করা হয়েছে, একটু যে কষ্ট করে লাইক দিয়ে আসে, তাহলে নেক্সট থেকে আপু কিন্তু যেহেতু পেজে লাইভ করে, আপনারা কিন্তু পেজে সব আপডেটস দেখতে পারবেন, শাড়ি কি আসলো, নতুন কি আসলো, এভরিথিং। ওকে, এই যে দেখেন, সুন্দর একটা কফি কালার, অনেক সুন্দর একটা কফি কালার, মানে না কফি না চকলেট, এমন একটা কালার, চকলেট কফি টাইপ বলতে পারেন। এই যে নাইস একটা কালার, ভাই কি পিকচার বা ভিডিও কিছু পিকচার নেবেন? আচ্ছা, তা সেটা ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, আমার শাড়িটাও কিন্তু সেম প্রাইসে আছে, 2900 টাকা, শুধুমাত্র কালারটা ডিফারেন্ট, সেম শাড়ি জাস্ট কালারটা ডিফারেন্ট, যার যেমন পছন্দ নিতে পারেন। আমার শাড়িটা ব্লাউজ পিস রেড, বাট আমি ইচ্ছা করে একটু ডিফারেন্ট কন্ট্রাস্টে করে পরেছি, আপনারা দেখে বুঝতেই পারছেন, আমি শিওর আপনাদের ইচ্ছা, আপনারা কীভাবে করবেন, চাইলে আপনারা অরেঞ্জ দিয়ে পরতে পারেন, বা সেম যে ব্লাউজ পিস আছে সেটা দিয়েও পরতে পারেন। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, আর একটু শেয়ার করলে আমাদের 1K ভিউয়ার্স হয়ে যেত। হোয়াইট দেখার, হোয়াইট তুমি ওটা রাখো, এদিকে চলে আসো, আমাকে শাড়িটাতে হেল্প করবে ডাবল লেয়ারে। আচ্ছা, পুরো শাড়ি অনিয়ন পিঙ্কের মধ্যে আছে, অনিয়ন পিঙ্কের উপর কিন্তু আরেকটু ডিপ কালারের একটা সুতো দিয়ে, প্লাস হচ্ছে হোয়াইট অ্যান্ড গোল্ডেন দিয়ে পুরো শাড়িতে এমব্রয়ডারি ওয়ার্ক করা। প্রত্যেকটা শাড়ি কিন্তু ফুললে এমব্রয়ডারি ওয়ার্ক, কুচি পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। দেখেন, এই যে একদম কুচি পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো শাড়িতে, ব্লাউজ পিসও কিন্তু কাজ করা আছে। ওকে, কুচিটা সহ কাজ করা প্রত্যেকটা শাড়িতেই, ডাবল লেয়ার না ধরলে, আমার লাল করেছি তো লালের মধ্যে আপনারা বুঝবেন না কালারটা, এই জন্য ডাবল লেয়ার করেই ধরছি। দেখেন, এই যে প্রত্যেকটা শাড়িতে কিন্তু পার করা আছে, আমরা সবাই জানি মাসলিন অর্গানজা শাড়িতে সবসময় পার করা থাকে।
আমি ওইভাবে তোমার পাশ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে কখনো না কখনো, ঠিক আছে? এই যে প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম করে পাড় করা আছে, এবং আমাদের শাড়ি প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম করে টাসেল ওয়ার্কও করা আছে। দেখেন এই যে টাসেল ওয়ার্কও করা আছে। আর শাড়ি রেটটা অর্ডার করতে চাই, অর্ডার করে ফেলবেন মাস্কারি মার্ট, উপরে যে পেজটা আমি ট্যাগ করেছি এই পেজে, ওকে? আচ্ছা, এটার প্রাইস আপু বলে দেন। 2500 টাকা ডিসকাউন্ট প্রাইস। ডিসকাউন্ট প্রাইসে আছে 2500 টাকা। দেখেন একদম অনিয়ন পিঙ্কের মধ্যে নাইস একটা কালারে, খুবই সাটল, পার্ল দিয়ে বা এই টাইপ কোনো সিম্পল গহনা দিয়ে পরলে এই শাড়িগুলো বেশি ভালো হয়। খুব বেশি হ্যাভি গহনা পরলে শাড়িটা সৌন্দর্য থাকবে না, খুবই সিম্পল কিছু দিয়ে পরবেন, অনেক স্মার্ট লাগবে। 2500 টাকা আছে আফটার ডিসকাউন্ট। একদম নিউ আসছে এই ডিজাইনটা, এটার মধ্যে কালারসও অ্যাভেলেবেল আছে। আপনারা জাস্ট মাস্কারি মার্টের পেজটা ভিজিট করবেন, তাদের পেজে ইনবক্স করবেন, তারা আপনাকে কালার্স দেখিয়ে দেবে, ঠিক আছে? এই যে রেডি, ঠিক আছে? আমরা নেক্সটে চলে যাব। ওয়াও, খুবই নাইস একটা সি ব্লু কালারের মধ্যে। এই যে প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম পার করা আছে, টাসেল ওয়ার্ক করা আছে, প্রত্যেকটা শাড়ি ম্যাট গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা আছে। আর এটা পুরোটা পিটানো কাজ, এটার মানে দুই পলা ধরতে হয় না, একটা ধরিয়ে বোঝা যাচ্ছে কালারটা, কাজ ডিপ কালার তো এই জন্য। দেখেন পুরোটা শাড়িতে কি পরিমাণ কাজ করা, ট্রিপল পার করা আছে, একদম ফার্স্টে একটা সেম কালার দিয়ে শাড়ি দিয়ে কাজ করা, তারপর গোল্ডেন ম্যাট গোল্ডেন, তারপর আবার সেম কালার দিয়ে পুরো শাড়ি সেম ভাবে কুচি পর্যন্ত। দেখেন এই যে কুচি পর্যন্ত সেম, পুরোটাই জামদানি মোটিভে কাজ করা। যদি এটা 80-100 কাউন্টের জামদানি হতো, এটা 2-3 লাখ টাকার হয়ে যেত, কারণ এত ভারী কাজ কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়। আমি কাছে দূরে দুইভাবেই দেখাচ্ছি যাতে করে আপনারা কালারটা বুঝতে পারেন। প্রাইস আপু, এটার প্রাইসটা কত? এটা আপনি ডিসকাউন্ট প্রাইস 2500 টাকা। এটার প্রাইসও হচ্ছে ডিসকাউন্টে আছে 2500 টাকা, ব্লাউজ পিসও আছে সাথে, কালারও অ্যাভেলেবল আছে, এটার মধ্যে কালারসও অ্যাভেলেবল আছে। দেখেন 2500 টাকাতে আছে এটা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, যারা এটা দেখছেন শেয়ার করছেন। তুমি এত শুকাইলা কিভাবে প্রতিদিন? এটা আমার প্রশ্ন। আচ্ছা, এত ইজি, মানে আমি তো আপুকে সবসময় ফলো করি, মানে অনেকে মনে করে আমার জন্য মানে খুবই ইজি ছিল জার্নিটা, বাট আসলে কত কত কষ্ট যে করেছি। আমাদের মনে হয় তখন চোখের পলক পেয়ে যায়। হ্যাঁ, এটা আসলে মনে হয় দূর থেকে, কত কান্নাকাটি করতে করতে খালি শশা গাজর টমেটো খাইছি আর কান্নাকাটি করছি, চোখের পানি ফেলছি আর ভাতের জন্য দুঃখ করছি, কত এই কাজ করছি সেই দুঃখ আর বললে সারে না। আপনারা কখনো ফিডব্যাক রিসেটে যেয়ে জিজ্ঞাসা করবেন ফারজান আপু কত কানছে একটু পিজা খাওয়ার জন্য, বার্গার খাওয়ার জন্য, তাহলে শুনতে পারবেন যে কি করছে সে, ঠিক আছে? দেখেন কি সুন্দর একটা একদম সি ব্লু কালারে ম্যাট গোল্ডেন জরিষ্ঠ দিয়ে কাজ করা আছে। প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 2500 টাকা। তাদের শোরুমে আসলে কিন্তু আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন যখন শোরুমে আসবেন। হ্যাঁ আপু বলেন। আমাদের হচ্ছে আপুকে এই শাড়িগুলো একদম ফুল রেডি করা, আর কিছু করতে হবে না, প্রত্যেকটা শাড়ি আপু একদম পিওর মাসলিন অর্গানজা টিস্যু, না আপু টিস্যুটা ফুলে থাকে, যেটা হচ্ছে মাসলিন অর্গানজা সেটা কখনোই ফুলবে না, ইচিংও করবে না, একদম সফটলি বসে থাকবে। ওটার জলজন্ত প্রমাণ আমি আমি খুব সুন্দর করে শাড়িটা পরে এসেছি, কোথাও ফুলে নাই। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দরভাবে মানে আপনার পরাটা দেখে মনে হচ্ছে একটা নরমাল কটন টাইপের শাড়ি পরে আছেন, মানে কারণ কি শাড়ি পরতে জানলে কোনো শাড়ি ফুলে থাকে না সত্যি, আর এগুলো অ্যাকচুয়ালি ফুলে থাকে না। আর যেটা আপু বললো যে অর্গ্যান মাসলিন অর্গ্যান্সাটা ফুলে থাকে না, ফুলে থাকে টিস্যুটা, যেটা কিনা খসখস করে, এটা কিন্তু একদম সফট, আপনারা যখন ধরবেন হাতে এসে দোকানে এসে তখন বুঝবেন, কারো কোনো সন্দেহ থাকলে দোকানে চলে আসেন। আর খারাপ অনেকেই মনে করে খারাপ প্রোডাক্ট দিচ্ছে কিনা অনলাইনে, দোকান যারা দেয় তাদের পক্ষে খারাপ প্রোডাক্ট দেওয়া সম্ভব না, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। আমরা সাদাটা কখন দেখাবো, আমি ওয়েট করছি কখন আমরা এই সাদাটা দেখাবো। এই যে এই যে আইভরি কালারটা, আচ্ছা এইটা দেখাই তাহলে দেখাবো। আচ্ছা আচ্ছা, এটা একটা বেস গোল্ডেন বলে, হ্যাঁ আইভরি বেস গোল্ডেন যেটা বলেন না কেন, দেখেন আমি একটু কাছে থেকে এসে দেখাই। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর লাগছে দুজনকে, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। এটার মধ্যে গ্রে কালার হবে আপু, প্রত্যেকটা শাড়িতে অনেকগুলো করে শেড আছে, আপনারা যদি দোকানটা ভিজিট করেন দোকানে চলে আসেন তাহলে বুঝতে পারবেন। এটার দুই পলক দিতে হবে আমাকে, প্রত্যেকটারই আপু কালার অ্যাভেলেবল আছে, জাস্ট হচ্ছে ইনবক্স করলেও হবে। আচ্ছা, পেজে ইনবক্স করলেও তারা আপনাকে বলে দেবে কি কি কালার অ্যাভেলেবল আছে। এই শাড়িটা যে কি মারাত্মক সুন্দর, বেইজ গোল্ডেন বা আইভরি গোল্ডেন এটা বলতে পারেন, মানে পুরোটা শাড়ি ম্যাট গোল্ডেন জরি সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা, পুরোটা শাড়ি প্রত্যেকটা শাড়িতে পার করা আছে, আপনাকে আলাদা করে ফলস পিকও কিচ্ছু করতে হবে না, শুধু ব্লাউজ পিসটা মেক করবেন একসাথে। হ্যাঁ, আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয়, আমরা মূলত হোলসেল করি। আচ্ছা, আর এই এই
শাড়িগুলো যারা চায় এক পিসও নিতে, যে পাঁচ পিস নিব না এক পিস নিব, তারাও হোলসেল প্রাইসে এটা পেয়ে যাবে। আচ্ছা, এগুলো তারা বেসিক্যালি হোলসেল করে থাকে, তারা অনেক শপ বা বিজনেসকে হোলসেল এগুলো হোলসেল এগুলো দিয়ে থাকে। সো তারা কিন্তু এক পিস হলেও আপনাকে হোলসেল দিবে। আপনি যদি চান আপনার বিজনেসের জন্য আরও বেশি নিতে, তখন অবশ্যই আপনার কাছ থেকে প্রাইসটা আরও কম রাখবে, ঠিক আছে? এটাই মেইন কথা। বাট কালারটা দেখেন, আমি একটু কাছে আসি, তাহলে কালারটা বুঝবেন না ওই ইয়েলো লাইটটার জন্য। আপু, ম্যাটেরিয়াল প্রত্যেকটা হচ্ছে মাসলিন অর্গানজার মধ্যে, দুইজনই আমার ফেভারিট। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের পেজ থেকে আমি নতুন এসেছি, তাও আমাকে যে চিনেছেন আপনারা, থ্যাংক ইউ। আপু কিন্তু সবাই চিনে, ছোটখাটো একটা মানুষ আমি, আমি এই কথাটাও মানুষ অনেকে বলতে চায় না। আমি দেখতে পাচ্ছি এ টু জেড আমার কথা, আমার বলি কপি করতেছে, বা সমস্যা নেই, যাই হোক করতে পারে মানুষ একজন। এই যে স্বীকার করাটা, এই জিনিসটা হচ্ছে বড় মনের মানুষ না হলে কেউ করে না, এটা সত্য কথা আসলে। শেখার কোনো শেষ নাই, অবশ্যই আমরাও এখনো শিখছি, আমিও শিখছি। আমি হয়তো কাউকে না কাউকে ফলো করছি, বিদেশের হোক বাইরে হোক যে কাউকে হোক, সবাই ফলো করাটা সেটাই, না হলে তো শিখতে পারবে না। ওইটাই, এটার সাথে ব্লাউজ পিস আছে আপু, এই যে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে, এই যে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে দেখেন। আর এটার যে কালারটা, আইভরি গোল্ডেনটা এত সুন্দর, এই শাড়িগুলো ক্যারি করতে বেশ ইজি, বেশ ইজি, মানে না পরলে বুঝবেন না। এগুলো যদি আপনার পছন্দ হয়ে যায়, পরে ভালো লাগে, আপনি খালি কিনতেই থাকবেন, একদম শেষ, একটার থেকে একটা বেশি সুন্দর, আসলে অনেক বেশি সুন্দর দেখেন। এই যে ব্লাউজের কাপড়টা, ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের শাড়িটা, প্রাইস হচ্ছে এটার আপু 2500 টাকা, এটাও 2500 টাকাতে আছে, ঠিক আছে, 2500 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন মাসকারি মার্ট পেজটাতে, তাদের পেজে কিন্তু তারা হোলসেলও করে থাকে, এক পিস শাড়ি নিলেও হোলসেল হয়ে থাকে, ঠিক আছে। অনেক সুন্দর একটা শাড়ি, ব্ল্যাক এর মধ্যে পুরোটা অরেঞ্জ, অলরেডি অনেকে কপিও করে বানিয়ে ফেলছে। এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনে আর কি, এগুলো আমাদের মেক করা, এটা হচ্ছে মানে কপি করে হচ্ছে আপনাদের কারখানায় আপনারা এগুলো মেক করে থাকেন? জি জি, আমাদের নিজস্ব কারখানায় মেক করা, আমাদের কামরাঙ্গি চরে, তারপর হচ্ছে মিরপুরের দিকে নিজেদের ফ্যাক্টরি এগুলো। আচ্ছা, মাসকারি মার্ট তাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজেদের কারখানায় এগুলো ডিজাইন করে মেক করে। এখন অবশ্যই কোন একটা জিনিস যখন হিট হয়, যেমন আলিয়া ভাটের বিয়ের শাড়িটা হিট হওয়ার পর পুরো বাংলাদেশে সেটা 1200 টাকা তো পাওয়া যাচ্ছে। অফকোর্স আলিয়া ভাট 1200 টাকা শাড়ি পরে নাই, অনেক লক্ষ লক্ষ টাকার শাড়ি পরেছে। সো একটা জিনিস যখন হিট হয়, মানুষের ভালো লাগে, পছন্দ হয়, অনেকেই কপি করে, কিন্তু অরিজিনাল ইজ অরিজিনাল, ঠিক আছে। এই যে দেখেন, ম্যাটেরিয়ালটা অনেক সফট, আমি একটু কাছে না আসলে আপনারা বুঝবেন না ম্যাটেরিয়ালটা কি পরিমাণ সুন্দর। এই যে দেখেন, ব্ল্যাকটা খুবই সুন্দর, মাসলিন অর্গানজার মধ্যে, এটা কিন্তু টিস্যু কাপড় না, আমি বারবার মেনশন করছি। এটা কিন্তু আপু প্রত্যেকটাই বোঝা যাবে, কিন্তু দোকানে আসবেন, প্রত্যেকটা শাড়ি হাতে ধরে দেখবেন, যদি ভালো না লাগে নিয়েন না, সমস্যা নেই, ব্যাস আমার কথা একটাই, দোকানে আসলে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে, দোকানে আসলে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। যার যে শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে নিয়ে নেবেন। এই যে দেখেন, ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ এন্ড ম্যাজেন্টা দিয়ে করা আছে, রেড কালার, তোমাকে অনেক সুন্দর লাগছে, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। প্রাইস হচ্ছে এটার আপু কত আছে? এটা 2500 টাকা, এটাও 2500 টাকা। আচ্ছা, প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম করে পার করা আছে, প্রত্যেকটা শাড়িতে এমন টাসেল ওয়ার্ক করা আছে। এই যে ব্লাউজ পিসের কাজটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ব্লাউজের কাজটা, ওয়াও 2500। দোকানে আসলে কিন্তু আরও এক্সট্রা খাতির পেয়ে যাবেন, এই জন্য দোকানে চলে আসবেন, ঠিক আছে। এই যে ওকে, কালারটা কি নাইস, ওয়াও, এটারও কালার আছে আপু, ইনবক্স করতে হবে, প্রত্যেকটা শাড়ির কালারস অ্যাভেইলেবল, আপনাকে ইনবক্স করতে হবে। ওকে, এই একটা নিউ ডিজাইন মাত্র আসলো, আমি দেখলাম আপনি মাত্র রিসিভ করলেন শাড়িটা, এই যে দেখেন একদম নতুন একটা শাড়ি, একদম এটাকে বলে ইলেকট্রিক ব্লু, নট রেগুলার ব্লু, ইটস ইলেকট্রিক ব্লু। শাড়িটা হচ্ছে ইলেকট্রিক ব্লু কালার, শাড়ির উপর হালকা একটা ব্লু কালার আসমানি রং দিয়ে কাজ করা, এবং গোল্ডেন ম্যাট জরি সুতার কাজ করা, পুরো শাড়িতে সেম ভাবে করা আছে। এই যে ব্লাউজ পিসটা দেখেন, প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর, হাতে না ধরলে আসলে কেউ শাড়ির মর্মটা বুঝবে না, শাড়িটা না এরকম করে পেঁচায় না ধরলে কেউ বুঝে না। এই জন্য কিন্তু আমরা যখন শাড়ির দোকানে যাই, সবাই কিন্তু একটু গায়ে ফেলে দেখায় যে দেখেন আপু কেমন লাগছে, এটাই কিন্তু রিজন, গায়ে না ফেলে কিন্তু শাড়ির সৌন্দর্য বোঝা যায় না কোনোভাবেই। প্রত্যেকটা শাড়িতে এরকম ফলস করা আছে, মানে একদম পার করা আছে। আচ্ছা ঠিক আছে, 2500 টাকা, ঠিক আছে 2500।
মাত্র আসছে তো গরম গরম দেখাও কি বেশিক্ষণ দেখাচ্ছি না একদম সবাই নিয়ে যাবে না হলে আচ্ছা এই যা ও একদম আমারটা ওয়াইন রেড আচ্ছা আচ্ছা আপুর যে ব্ল্যাকটা তো আপনারটা প্রাইস আমরা এখন বলি আমারটা প্রাইস হচ্ছে 2500 আচ্ছা আপু যে ব্ল্যাকটা পড়েছে 2400 ও এটা আরো কম এটা 2400 টাকা এটা আপু পরিমণির আপুর একটা ভাইরাল শাড়ি সেটা কফি টপ থেকেই কালারগুলো আসলে বের হয়েছে পরিমণির শাড়িটা যে এখন মনেই পড়তেছে না চোখে ওটা বায়োজিনের একটা হচ্ছে ইনভিটেশনে সে ওই শাড়িটা পড়ছিল এটার এই কফি কালারটা আর কি মিরপুর গিয়ে হয়েছে ইনভিটেশন এ আই গেস ইস ওদিন আমি পার্লারে যে লেট করে ফেলছিলাম এজন্য আপনার সাথে দেখা হয় না আমার কপালটাই খারাপ ওইটার এই কালার আর কেটার আরো কালার ইয়েস এখন মনে পড়েছে একদম চোখে ভাসতেছে এখন অনেকক্ষণ ধরে ব্রেনস্টর্মিং করে মনে পড়ছে ইভেন আমাদের ডলও একটা পরা না এখনো ও হ্যাঁ হ্যাঁ অ্যাশ কালার তাহলে কত ডিমান্ডিং কতগুলো কালার করছে দেখেন বাট এইটা দেখেন ওয়াইন রেডটা কি সুন্দর লাগছে পুরোটা শাড়ি পিটানো গোজরি সুতার কাজ করা পুরোটাতে গোল্ডেন সুতার আপুরটাও কিন্তু সেম ব্ল্যাকের মধ্যে দুইটাই কিন্তু অসম্ভব সুন্দর অনেক সময় হয় না বিয়েতে দুই বোন কাজিন বা তিন চারজন একই রকম শাড়ি পরতে চায় বিভিন্ন কালারে আপনারা কিন্তু সেম টাইপের শাড়ি বিভিন্ন কালারে পাচ্ছেন যার যার পছন্দ মতো প্রেফারেন্স মতো নিয়ে পরতে পারেন সব কালারই অ্যাভেলেবল আছে ওয়াও থ্যাংক ইউ সো মাচ লাইকটা দিয়ে যারা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি অ্যান্ড অবশ্যই একটু মাসকারি মার্টের পেজটাতে একটা লাইক দিয়ে দিবেন দাঁড়াও আসতেছি অনেক নাইস অনেক নাইস এটার প্রাইস হচ্ছে 2400 টাকা আরো বেশি রিজনেবল আছে এটা 2400 বাঙালি শাড়ি পরতে ভালোবাসবে না হতেই পারে না এটা এটার কালারটা আমি যদি ডিফাইন করি একদম লিল্যাক একটা কালার আছে না নট ল্যাভেন্ডার লিল্যাক ল্যাভেন্ডার একটু ডিপ যেটা হয় লিল্যাক এটা খুব ট্রেন্ডিং একটা কালার রাইট নাও খুবই ট্রেন্ডিং একটা কালার এখন এটাও পুরো শাড়িতে ফ্লাওয়ার ফ্লাওয়ার করে মোটিভ করে জামদানি মোটিভই করা আছে পুরো শাড়ির কাজটা দেখেন প্রত্যেকটা শাড়ির কিন্তু কুচিতে পর্যন্ত কাজ ব্লাউজে কাজ আছে প্রত্যেকটা শাড়িতে এরকম পার করা আছে গোল্ডেন জরি সুতার কাজ দেওয়া টাসেল ওয়ার্ক করা প্রত্যেকটা শাড়িতে এটার প্রাইস এটা 2650 টাকা 2650 আচ্ছা 3500 টাকা শাড়ি এটা হচ্ছে 2650 প্লাস এত নাইসলি কাজ করা এটার প্রাইসটা একটু বেশি বাট খুব মানে খুব বেশি না অল্প বেশি একদিন দুই দুই চার চারটা ফুচকা না খেলে কম ওইটাতেই শাড়ি অ্যাড হয়ে যাবে বাট কালারটা অনেক নাইস অনেক সুন্দর ব্লাউজ পিসে ভর্তি কাজ করা ও অন্যগুলোর ব্লাউজ পিসে এমন কাজ নেই হ্যাঁ অন্যগুলোর ব্লাউজ পিসে শুধুমাত্র হাতায় কাজ করা শুধু এটাতে ব্লাউজ পিসে পুরোটাতে ভর্তি এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার কাজ করা দেখেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ যারা লাইকটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন আমাকে একটু আরেকটা ফোনে লাইকটা দিও তো দেখতে ম্যাটেরিয়ালগুলো কেমন আপু ম্যাটেরিয়ালগুলো প্রত্যেকটা মাসলিন অর্গ্যানজা টিস্যু কাপড় না লোকাল যে টিস্যু কাপড়টা সেটা না এটা খুবই ভালো কোয়ালিটির মাসলিন অর্গ্যানজা যাতে কিনা ফুলে না থাকে সেই জন্য হ্যাঁ 2650 তাই না আপু কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেক কম আপু অনেক কম অনেক কম আমার ফোনটা দাও আপু কটনের মধ্যে কি আছে না আপু কটনের মধ্যে নাই আপু আমাদের এগুলো হচ্ছে নিজস্ব কারখানা আমরা মেনটেন করি হ্যাঁ এই শাড়িগুলোই আমাদের এটা অনেক নাইস একটা কালার এটা অনেক নাইস একটা কালার এটা কালার अवेलेबल কালারটা এটা কি বলবো আপু এটা একটু পেঁয়াজ টাইপের কালার হ্যাঁ অনিয়ন বা ডিপ অনিয়ন টাইপ কালার কালারটা টাইপে কেমন একটা নাম মনেও করতেছে না এটা কালারগুলো अवेलेबल হ্যাঁ আমারটা ফোন দিয়ে দেখো এই ফোনটাতে মানে অনেকের হয় না বাসায় এনগেজমেন্ট হচ্ছে বাসায় কাবিন হচ্ছে ওই টাইপের রিসেপশনে হ্যাঁ হ্যাঁ একসময় এই কালারটা কিন্তু রিসেপশনে অনেক পড়তো একটু ফিরোজা কালার একটু এই টাইপের পেঁয়াজ কালার পিঙ্ক কালার রিসেপশনে একসময় অনেক পড়তো অনেক আপনারা চাইলে এরকম রিসেপশন ব্রাইডরা বা এনগেজমেন্টে এই টাইপ কালারগুলো পরতে পারেন এটা পার্পলও না ল্যাভেন্ডারও না লিল্যাকও না একদম অনিয়ন কালার বাট একটু একটু ডিপ অনিয়ন বাট পুরোটা শাড়ি একদম ম্যাট গোল্ডেন মোটিভে কাজ করা আছে ওয়াও থ্যাংক ইউ সো মাচ যারা লাইকটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি আমি একটু লাইকটা দেখে আসি যে আপনারা লাইক টেক দিচ্ছেন কি না এটার জন্য ফোনটা হাতে দেওয়া
আচ্ছা এটার প্রাইসটা কত আছে আপু? আমি যেটা ধরে আছি 2650 টাকা। আচ্ছা আচ্ছা এটার প্রাইস আছে 2650 টাকা, ঠিক আছে। এটা কালো হয়, কোনো ফোনই নেট কাজ করতেছে না। একটা ফোনে তাদের কাছে ওয়াইফাই নাও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। 2650 টাকা। এটাও কিন্তু খুব নিখুঁত কাজের শাড়ি, দেখেন নিখুঁত কাজের শাড়ি। এটাও পুরোটা নিখুঁত কাজের শাড়ি, পুরোটাতে খুব নাইস করে ম্যাট গোল্ডেন জড়িসুতো দিয়ে কাজ করা। প্রত্যেকটা শাড়িতে কিন্তু পার অ্যান্ড টাসেল ওয়ার্ক করা আছে। আপনারা জাস্ট ব্লাউজটা মেক করবেন, ব্লাউজ পিস কিন্তু শাড়ির সাথে দেওয়া আছে। 2650 টাকা। আমার শাড়িটার দাম জানি 2900। আমারটার অনেকগুলো কালার আছে, আপনারা দেখতে পারেন। আচ্ছা এখন একটা একদম সিলভার বা রূপালী কালার যেটাকে বলে, এই টাইপের একটা কালার শাড়ি দেখাবো। যারা হালকা কালারের শাড়ি পছন্দ করেন তাদের জন্য স্পেশালি। আর আমার মনে হয় হালকা কারো পছন্দ না, ব্যাপারটা হচ্ছে ওয়েদারের উপর, সময়ের উপর, অকেশনের উপর ডিপেন্ড করে আপনাকে শাড়ির কালারটা চুজ করতে হবে। কিছু অকেশন, হ্যাঁ, এই টেপ কালার দিয়ে খুব যে কোনো জায়গায়, যে কোনো বয়সে, যে কোনো অকেশনে শাড়ি পরা যায় এই টেপ কালারে। কারণ এই কালারগুলো মানে যে কোনো বয়সে পরা যায়, দ্যাটস দ্য মেইন থিং, ঠিক আছে। পুরোটা শাড়িতে একদম সিলভারের উপর, সিলভার সিলভার না, রূপালি বলে বেস্ট হয়, একদম রূপালির উপর রূপালি কালার দিয়ে কাজ করা। বাট ম্যাট গোল্ডেনও আছে সাথে, আমি একটু দেখাচ্ছি এসে। এই যে গোল্ডেন জড়ি দিয়েও কাজ করা আছে। যার যে শাড়িটা পছন্দ হবে, মাস্কারি মার্ট যে পেজটা আমার উপরে ট্যাগ করা আছে, ওদের পেজে ইনবক্স করতে পারেন অথবা তাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন। শ্যামলী স্কয়ার শপিং মল, লেভেল 3, শপ নাম্বার 367, দুইটা 367 দুইটা। এবং দোকানে আসলে কিন্তু আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে। 2400 টাকা। কালারটা অনেক নাইস এবং অনেক ডিমান্ডিং তারা বললো। প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস দেওয়া আছে, ব্লাউজ পিসে কাজ আছে, এমন সুন্দর পার অ্যান্ড টাসেল ওয়ার্ক করা আছে। ও ওয়াও, একদম হাওয়াই মিঠাই কালার, একদম আপুটার শাড়িটা কি সেম না? সেম না, সেম না, পাটটা সেম আপু। ও আচ্ছা আচ্ছা, পারে কাজটা সেম বাট বডিটা সেম না, একদম হাওয়াই মিঠাই কালার যাকে বলে। দেখেন ব্লাউজ পিসে ভরা কাজ, ব্লাউজ পিসেও হ্যাঁ ভরা কাজ করা আছে। আমি একটু কাছে এসে দেখাই ব্লাউজ পিসে ভরা লাগে। এই যে, এই যে দেখেন ব্লাউজ পিসেও ধরা ভরা কাজ করা আছে। মাস্কারি মার্টের পেজে লাইক দিয়ে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা লাইক টেক দিয়েছেন, ঠিক আছে। এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু মসলিন অর্গানজাতে জামদানি মোটিভে করা আছে, কিছু ফ্লোরাল করে করা আছে। মানে এগুলো হচ্ছে জামদানি, অরিজিনাল হাতে বোনা জামদানিতে যে কাজগুলো করা হয় সেগুলোই জাস্ট এই শাড়িতে করা হয়েছে, রিজনেবল অ্যাফোর্ডেবল করার জন্য। আচ্ছা এটার দাম কত? পুরো আইসক্রিমের মতো লাগছে কালারটা, পুরো আমি যে আয়না দেখতে পাচ্ছি আইসক্রিমের মতো কালারটা, একদম 2400 টাকা। স্ট্রবেরি আইসক্রিম কালার বলতে পারেন, একদম 2400 টাকা। ভরাট কাজ করা আছে ব্লাউজে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। ইট মিন্স আ লট টু মি। হট পিঙ্ক ম্যাজেন্টা, একটা হট পিঙ্ক ম্যাজেন্টা কালার খুলবো, একটু কাছে এসে দেখাই তাহলে আপনার কালারটা আরো ভালো বুঝবে। এটা আপু আসলে আমাদের পরার ইচ্ছে ছিল না, জাস্ট আমাদের যারা রেগুলার ক্লায়েন্ট, বিভিন্ন ক্লায়েন্ট তাদের এত সুন্দর কালারটা আপনাদের করতে ইচ্ছে করে না, এটা কোনো কথা আপু? এটা অনেক কালার অ্যাভেলেবল আছে। ডিজাইনটা আসলে হচ্ছে মাস্টার কপি তৈরি করে আর কি ডিজাইনটা নষ্ট করে দিছে, আর লো অনেকে টিস্যুর উপর করে প্রাইসটা যখন আরো যখন কমে যায় তখন কিন্তু কাস্টমারের একটা ভরসার জায়গাটাও নষ্ট হয়ে যায়। কাস্টমারের যখন আমাদের ট্রাস্ট করে সেই অনুযায়ী তাদের জন্য এই কালারটা আমাদের মেক করা। আর এটা অনেক কালারটা দেখেন একদম রানী গোলাপি যেটাকে বলে না, সেই রানী গোলাপি, অনেক সুন্দর লাগছে কালারটা, এত নাইস কালারটা, মানে অসম্ভব সুন্দর। আমি ভাবছিলাম যে এই ডিজাইনটা মনে হয় শুধুমাত্র ওই গোল্ডেন আইভরি কালারটাতে খুব ভালো লাগে, বাট এখন আমার মনে হচ্ছে ওইটার চেয়ে বেশি এটা সুন্দর লাগতেছে সত্যি। জাস্ট দেখেন কাজটা, পুরোটা শাড়ি গ্লেজ দিচ্ছে গোল্ডেন জড়ি সুতার কাজের কারণে। আপু এটা অনেক কালার রাখছিলাম আপনার জন্য, বাট আমাদের হচ্ছে আপনি আসার আগে দোকান থেকে সোল্ড আউট হয়ে গেছে, আমি লাইভে দেখাতে পারছি। আচ্ছা আচ্ছা,
শুনেছেন তাদের এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে দোকানে এসে কিনতে পারেন। বাট লাইভের আগেই কেউ একজন এসে অনেকগুলো কালার নিয়ে গেছে হোলসেলে, এই জন্য আসলে আমরা দেখাতে পারলাম না লাইভে। বাট আপনারা চলে আসবেন দোকানে, পেয়ে যাবেন। জাস্ট দেখেন, একদম রানী গোলাপি যদি বলে, এটা হচ্ছে একদম সেই রানী গোলাপি, একদম ড্রাগন ফ্রুটের যে কালারটা হয় সেই কালারটা, মারাত্মক সুন্দর একটা কালার, পছন্দের ফল। হ্যাঁ, প্রাইস হচ্ছে এটার খুবই সুন্দর 2500 টাকা। প্রত্যেকটাতে কিন্তু পার, টাসেল এন্ড ব্লাউজ পিস দেওয়া আছে 2500 টাকা। অরিজিনাল মুসলিনে গুছিয়ে আছে। আচ্ছা, অরিজিনাল মুসলিন শাড়িতে যে কালার ডিজাইনগুলো হয় সেটার মোটিভে মুসলিন অর্গানজাতে করা হয়েছে। বাট যেহেতু ভারী কাজের শাড়ি, প্রাইসটা একটু বেশি, তো 5500 টাকা প্রাইস ছিল রেগুলার প্রাইস। আজকে লাইভের জন্য স্পেশাল এটার প্রাইস রাখা হচ্ছে 4000 টাকা, যেটা মুসলিন সেটা 12000 টাকা। আপনাদের কাছে তো নাই, আমাদের কাছে আছে। ও, আপনারা মুসলিনও রাখেন? হ্যাঁ, আমাদের মুসলিনও নিজস্ব কারখানায় মেক হয়, রাজশাহী সিল, সফুরা, যেটাই বলে আমরা সম্পূর্ণ নিজস্ব কারখানায় এগুলো মেক করি। খালি চাঁদের দেশে চায় না, আর সব জায়গায় পাঠাই দেবো। ঠিক আছে, দেখেন ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করে মাসকারি মার্ট। আপনারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে শাড়িগুলো নিতে পারেন, একদম মানে ডিপ পার্পেলও না, পেঁয়াজ কালারও না, কোনো একটা কালার, জাম টাইপের একটা কালার বলে ঠিক আছে। একটু আমাদের দেশের বাহিরে আসলে শোরুম উদ্বোধন হবে শীঘ্রই, ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করে যাতে খুব দ্রুত হয়ে যায়। শুনেছেন, দেশের বাইরেও তারা শোরুম দিচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন, এটার রেগুলার প্রাইস ছিল 5500 টাকা, কিন্তু এটা এখন পাচ্ছেন 4000 টাকায়। আর এই ডিজাইনটাতে আমাদের তাদের হচ্ছে মুসলিনের শাড়িও আছে, ওইটা 10-12 হাজার টাকা রেঞ্জের। আপনারা তাদের পেজে নাইলে বাজেটটা ক্রস হয়ে যায়, তারা এই শাড়িটা আসলে নিতে পারে। হুম হুম, ওইটাই। আর মাসলিনটা যারা পরে তারা শুধুমাত্র কমফোর্ট জোনের জন্য পরে, এটা আমরা সবাই জানি। ওই শাড়ি পরে আপনার কাছে মনে হয় আপনি কোনো কিছু তুলা গায়ে দিয়ে আসেন, এই জন্যই সবাই মাসলিনটা পরে। এটাই, একটু বেশি দাম হলেও অনেক আরাম পরে। তার মানে এটা না যে এটা পরে কুকুর করছে, এরকম না, বাজেটের মধ্যে এটা বেস্ট, এটা হচ্ছে মেইন কথা। বাট অবশ্যই যখন ঘি বেশি হয় তখন তো ঘ্রাণ বেশি আসবে, মচমচা বেশি হবে, এটাই স্বাভাবিক, তাই না বলেন? কালারটা কিন্তু অনেক সুন্দর। এই দেখেন, এই যে কাজটা দেখেন, একদম অনেকগুলো কালার দিয়ে সুতোর কাজ করা আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, খুবই ভারী কাজ, পুরোটা শাড়িতে কাজ করা। এটা ব্লাউজ পিসটা কেমন দেখি তো, ও ব্লাউজ পিসে হাতায় হচ্ছে এরকম একটা চিকন পার্ট দেওয়া আছে, আপনারা খুব সুন্দর মতো এটা ব্লাউজে বসায় দিতে পারবেন। অল ওভার কাজের শাড়ি, ব্লাউজটি একটু সিম্পল রাখতে। আচ্ছা আচ্ছা, আরো একটা সুন্দর মেরুন কালারের শাড়ি, এটা একবার ধুলি, এক কল ধুলি হবে। হ্যাঁ, দূরে গেলে পরে কালারটা বোঝা যায়, এখানে আসলে কালারটা এক্স্যাক্টলি বোঝা যায়। এই যে দেখেন, পুরো শাড়িতে কাজ করা, গোল্ডেন জড়ির কাজ করা আছে, পুরো শাড়িতে পার করা, টাসেল ওয়ার্ক করা, ওয়াও, খুবই সুন্দর। এটা তো মারাইসাপুর সাথে আর কি মিলে গেছে একদম, মানে কি বলে, নতুন বউ। একটা ওই যে তাত, একটা গান আসলো না কোক স্টুডিও, লাল শাড়ি পিন্দিয়া গায়, হাতে বাজু পায়ে ঘুমরি দিয়া, ওই গানটার মতো, ওই লাল শাড়িটার গানটা মাথায় আসছে খালি আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবি আমার পরে আছে লাল রঙের শাড়ি, মানে যে কোক স্টুডিওর গানগুলোর কথা মনে পড়ছে শাড়িটাতে, এত সুন্দর। এই দেখা, পুরো শাড়িতে, প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজের পার, ব্লাউজে কিন্তু এমন এমব্রয়ডারি ওয়ার্ক, জরির কাজ করা আছে। আমাদের শাড়িগুলো হচ্ছে 14 হাত রানিং ব্লাউজ পিস সহ থাকছে, 14 হাত শাড়ি রানিং ব্লাউজ পিস সহ থাকছে, প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। গায়ে হলুদের শাড়ি আপু, যে শাড়ি আপনি পরবেন সেটাই গায়ে হলুদের শাড়ি হয়ে যাবে। আচ্ছা, আমার পরাটা কি দেখানোর দরকার আছে আপনারা বলেন তো, দেখবেন এটা কি দরকার দেখার, এটা এটা তো এমনিতে দেখা যাচ্ছে, এত সুন্দর। আঁচলটার কাজটা আমি একটু দেখাচ্ছি, এই যে
রেড শুধু কিন্তু না, রেড এর মধ্যে কিন্তু অরেঞ্জ দিয়েও কাজ করা হয়েছে। যেটা বলছিলাম যে অরিজিনাল ঢাকাই জামদানির মোটিভে যেহেতু করা, এক্স্যাক্টলি যে শাড়িটা জয়া হাসান আপু পরেছিল লালের মধ্যে অরেঞ্জ কাজ করা, ওই শাড়িটারই কিন্তু এই যে মাসলিন অর্গানজা মোটিভটা নেওয়া হয়েছে ওই শাড়িটারই, এবং ওইভাবেই মেক করা, একদম এক্স্যাক্টলি হুবহু, শুধুমাত্র ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট। ওইটা ছিল ঢাকাই অরিজিনাল হাতে বোনা জামদানিতে, আর এটা হচ্ছে মাসলিন অর্গানজাতে, বাট অনেক রিজনেবল অ্যাফোর্ডেবল, 2900 টাকায় আছে মাত্র এটা। এখন একদম সিঁদুর লাল, পুজোতে যদি কেউ এরকম সিঁদুর লাল পরতে চান, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সবাই শাড়ি পরার একটা মানে মাথায় ক্রেজ থাকে, শাড়ি পরবো শাড়ি পরবো শাড়ি পরবো। গতকালই লাফটার সেন্টারে একটা ভিডিও দেখছিলাম, পাঞ্জাবি বলতেছে আমি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঞ্জাবি হবে, দেন টি শার্ট আর শার্ট ঝগড়া লাগাচ্ছে, কেন তুমি কেন সব প্রত্যেকদিন থাকবা, আমিও থাকতে চাই। লাফটার সেন্ট বেস্ট, আমার অনেক ফেভারিট, অনেক ফেভারিট। ঠিক আছে, পার্পল কালার আছে, ব্লু আছে, ওরে বাবা রে দেখেন কালারের অভাব নাই, এটা কিন্তু আমার শাড়িটা দেখাচ্ছে, ব্ল্যাক, হ্যাঁ দেখেন খালি ব্ল্যাকটা তো পুরো আগুন লাগাই দিয়েছে, খালি ব্ল্যাকটা দেখেন, কালোর মধ্যে গোল্ডেন আর হট পিঙ্ক ম্যাজেন্টা কি ফুটাটা ফুটছে দেখেন, মানে এটা দেখে কেউ রেখে যেতে পারবে না এমন একটা কালার। যারা কিনা লাইট পিঙ্ক কালার পছন্দ করেন, হাওয়াই মিঠাই মিষ্টি কালারের মধ্যে, তাদের জন্য আরো একটা কালার দেখেন, একদম হাওয়াই মিঠাই কালার, যেমন একদম স্ট্রবেরি আইসক্রিম টাইপ লাগবে পরলে পরে আপনাকে, একদম পুরাই। এইটা তো কফি কালার দেখালামই আমরা, হ্যাঁ আমার থেকে একটা কালার দেখাইছি কফি কালারের মধ্যে দেখেন, এই যে দেখেন ডিপ কফি কালার চকলেট কালারের মধ্যে দেখাইছি আমরা অলরেডি, এটা এটা একটা অ্যাশ কালার, বাট এটার মধ্যেও হচ্ছে হট পিঙ্ক ম্যাজেন্টাটা অ্যাড করা হয়েছে, এই যে মানে মিনা ওয়ার্ক করার মতো যে কাজটা এক্সট্রা করে অ্যাড করা হয় এটাই বেস্ট লাগে দেখেন, ওয়াও 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 ওয়াও, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর, পুরোটা শাড়ি ম্যাট গোল্ডেন জুড়ি, আরো আছে কয়টা কালার ভাই, না আমি দেখাবো দেখাবো আমি দেখাবো, আমি চাই আমার আপুরা না ঠকুক, তারা জানি সব দেখে কিনতে পারে, এই দেখেন আমি কষ্ট করি বাট আমার আপুরা সব দেখে কিনুক, দেখেন সি ব্লু কালারের মধ্যে হট পিঙ্ক কালার দিয়ে অ্যাড করা হয়েছে সাথে গোল্ডেন জরির কাজ, বাট এখন যে দুটো কালার দেখবো দুটো আরো মারাত্মক, এই শাড়ি দেখলে যে কারো রাতের ঘুম হারাম হয়ে যাবে আজকে দেখেন, একদম মানে আইভরি কালারের মধ্যে মেরুন দিয়ে মিনা করা সাথে গোল্ডেন জরির কাজ করা দেখেন, একদম যারা কিনা লাইট হোয়াইট পুজোতে চাচ্ছিলেন যে এই টাইপ আইভরি কালার পরতে চাই, হাই বাট এই কালারটা আমি না দেখালে তো আমার শেষ, আমি আজকে কে জানি হলুদে পরা শাড়ি চাইলো, আপু প্লিজ হলুদের জন্য এরকম একটা টিয়া কালারের শাড়ি নিয়েন বেস্ট, একদম প্যারেট গ্রিন কালারের মধ্যে হট পিঙ্ক ম্যাজেন্টা কালারটা, জাস্ট সি ওয়াও, ডিফারেন্ট কালার পরবে সবাই তাকায় থাকবে চিন্তা করবে কোত্থেকে কিনলো সে শাড়িটা, ট্রাস্ট মি আমরা মেয়েরা কখনোই কোনো ছেলেকে দেখানোর জন্য শাড়ি পরি না, এটা তো আমরা সবাই জানি তাই না, অন্য মেয়েদেরকে দেখানোর জন্য দেখ আমি তোর চেয়ে কত সুন্দর শাড়ি পরছি এটা দেখানোর জন্যই আমরা শাড়ি পরি, কোন ছেলে দেখে কে মেয়েটা কোন শাড়ি পরছে জীবনে শুনছেন কোন ছেলেকে বলতে, নেভার, মেয়েরা শুধুমাত্র মেয়েদেরকে দেখানোর জন্য এই ড্রেস আপ করে, আপু আপনার পরাটা দেখে অনেকের এখন ভালো লাগে কিনতে ইচ্ছা করবে না, আপু পরাটাই লাগবে, এখন কোন ছেলে কি বলবে না এরকম একটা সুন্দর শাড়ি আমি আমার বউকে পরাবো, জীবনে তারা পাত্তাই দিবে না, তাকে ও একটা পরলেই হলো ব্যাপারটা, পানি খাবো পানি পানি, বুঝছেন। আচ্ছা এরপর আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি না, আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ, একটু আমি পানি খাই, আমাদের ফুল হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি, আর দেশের বাইরেও চাইলে আমরা কিন্তু হোলসেল অথবা রিটেল যেইভাবে চাই সবভাবেই আমাদের কাছ থেকে সাই নিতে পারবে, দেশের বাইরে থেকে নেওয়ার জন্য আপনি যদি নাম্বারটা নোট ডাউন করতে নাও পারেন সমস্যা নেই, পেজ ইনবক্স করে নাম্বার দিয়ে দিবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে, দেশের বাইরেও যে কোনো কান্ট্রিতে আপনারা নিতে পারবেন, তাদের কাছে কিন্তু মাসলিনের শাড়িও আছে অর্গানজা মাসলিনও আছে, যার যেমন বাজেট সেটা ফ্যাক্টরিতে এগুলো
মেকিং হয় আর মসলিন শাড়ির ক্ষেত্রে কালার কাস্টমাইজ করেও তারা নিতে পারবে নিজেদের মন মতো করে মসলিন শাড়িতে আপনি আপনার পছন্দ মতো কালার যে কোনো ডিজাইনে বলে দিলে তারা কাস্টমাইজ করে আপনাকে মেক করে দিবে আর এগুলো তো একদম রেডি করাই আছে স্টক অসংখ্য শাড়ি আছে এখানে স্টক দেখতে পাচ্ছি বাইরে স্টক দেখতে পাচ্ছি এত কালার ভ্যারিয়েশন আমি নিজেও চিন্তা করতেছি এগুলোতে দেখার যে 24 ঘন্টা পার হয়ে যাবে লাইভ শেষ হবে না এত এত হিউজ কালেকশন এত এত হিউজ কালেকশন মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ যারা এটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন আজকে কিন্তু আমি এসেছি মাসকারি মার্ট আপনি দোকানের অ্যাড্রেসটা বলবেন দোকানের অ্যাড্রেস হচ্ছে আমাদের শ্যামলী স্কয়ার শপিং মল লেভেল 3 366 আমি টোটালি নতুন প্রথমবার আসছি তো এই মার্কেটে আমার নামটা প্রতিবারই আটকায় যাচ্ছে শ্যামলী মোহাম্মদপুরে দেখি এমনি আসো আমি দেখছি লাইভে অনেক সবাই চিনে মোটামুটি এই এলাকায় থাকলে এই মার্কেট পার করতেই হবে একদম মেইন রোডের সাথে যেহেতু আর সেখানে কিন্তু আপনি আসলেই লেভেল 3 শপ নাম্বার 366 367 তে চলে আসলে আপনি এক্সট্রা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা শাড়িতে যে প্রাইস আছে তার চেয়ে বেশি ডিসকাউন্টই পাবেন প্রত্যেকটা শাড়িতে ঠিক আছে তো আপনারা কিন্তু দোকানে এসে কিনলে একসাথে 500 শাড়ি যেতে পারবেন আপনার মনে হবে সব কিনে ফেলি হ্যাঁ এটাই হয় আর তারা কিন্তু একটা শাড়ি কিনলেও হোলসেল প্রাইসেই দেয় এটা হচ্ছে বেস্ট পার্ট আপনি চাইলে হোলসেলও নিতে পারেন আপনার বিজনেসের জন্য আপনি সেল করুন সমস্যা নেই বাট তারা একটা শাড়িও হোলসেল প্রাইসে দেয় আপনি চাইলে একটা শাড়ি হোলসেল প্রাইসে নিতে পারবেন আর এছাড়াও কিন্তু তাদের এখন পুজো উপলক্ষে আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট চলছে আর এই অফারটা শুধুমাত্র পুজো পর্যন্তই থাকবে ডিসকাউন্টটা এর পরে কিন্তু থাকবে না আপনাদের জাস্ট শপিং করতে চলে আসতে হবে মাসকারি মার্টে অথবা পেজে ইনবক্স করবেন দেশের বাইরে থাকলে তো অবশ্যই অপশন নেই আপনাকে পেজে ইনবক্স করতেই হবে মাসকারি মার্টের ঠিক আছে আচ্ছা এখন দেখি কমেন্ট টমেন্ট কে কি করলো আর বলেন কিভাবে আপনাদের আর হেল্প করতে পারে কি জানতে চান আর বলেন আমাকে আমি একটু দেখি নেট অন করে দাও থ্যাংক ইউ সো মাচ আমি অ্যান্ড্রয়েড আগা মাথা বুঝি না প্লিজ থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখলেন শেয়ার করলেন আর যারা আমাকে দেখতে পাচ্ছেন এই লাইভ থেকে আপনারা একটু কষ্ট করে মাসকারি মার্টের পেজটা ভিজিট করে ওদের পেজটা লাইক দিয়ে দিন আপু যেহেতু আমি দেখলাম রেগুলারলি লাইভ করে আপনারা সবসময় আপডেট পাবেন নতুন নতুন কালেকশন কি নিউ ডিজাইন আসলো কি নতুন কালার আসলো প্রত্যেক সপ্তাহে নতুন করে একটা ডিজাইন নামে আর প্রত্যেকটা শাড়ির নতুন ডিসকাউন্টেও মানে নতুন ডিজাইনটাও ডিসকাউন্টে আমরা দিয়ে দেই মানে একদম সর্বনিম্ন 2-এর একদম হোলসেল প্রাইসে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে যেমন এই শাড়িগুলোই অনেকে হচ্ছে 4000 তারপর হচ্ছে 3000-এর উপরে সেল করে আর আমরা হচ্ছে যেহেতু হোলসেল করি সো এক পিস শাড়ি আমরা কাস্টমার রিকোয়ারমেন্টের কারণে একটাও একদম হোলসেল প্রাইসে দিয়ে দেই আর আমাদের সব থেকে যদি পারচেজ করে সর্বনিম্ন 100 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে এটাই মেইন কথা আপনাদের জাস্ট একটু কষ্ট করে চলে আসতে হবে দোকানটাতে মাসকারি মার্ট সীমান্ত স্কয়ার শপিং মল শ্যামলী স্কয়ার শপিং মল আমি এত ইমবারাস দিব না লাইভ লাইভে কই নেই কোথাও যাই না আপু আসলে নাম সিমিলার হচ্ছে মোর একটু কনফিউশন হয়ে যায় শ্যামলী স্কয়ার শ্যামলী স্কয়ার শ্যামলী স্কয়ার প্লিজ আমাকে মাফ করে দিবেন আই এম সো সরি আমার নিজের কাছে এত এম্বারাসিং লাগতেছে এটা হচ্ছে শ্যামলী স্কয়ারে আমি এসেছি আজকে লেভেল 3 দোকান নাম্বার মুখস্থ হয়ে গেছে কিন্তু মার্কেটের নামটা আমি প্রতিবার ভুল বলতেছি কারণ ওই যে একটা মাথায় একটা তো আছে এরকম আচ্ছা সো সরি ফর দিস ইউ আর লুকিং সো গর্জিয়াস আপু প্রত্যেকটা শাড়ি এত সুন্দর আর আজকে কিন্তু আমি তাদের একটা শাড়ি পরেছি লাল টুকটুকে পুজো স্পেশাল এটার মধ্যে আমি মনে 10টা কালার দেখাই ফেলছি এত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবল আছে আপু পুজোতে 50% আপু এখন থেকেই পুজোর 50% ডিসকাউন্ট চলছে শুরু হয়ে গেছে আমার যারা কলকাতায় দিদিরা আছেন বৌদিরা আছেন আপনারা কিন্তু চাইলেই এখনই শপিং করলে আপনারা পেয়ে যাবেন পুজোর আগে হ্যাঁ হ্যাঁ কতদিন লাগে ইন্ডিয়াতে আমাদের হচ্ছে হাইয়েস্ট 5 থেকে 6 দিন বাবা বাবা আপনারা কিন্তু কলকাতায় ইন্ডিয়া ইভেন পুরো বিশ্বে যে কোনো কান্ট্রিতে নিতে পারেন আপনারা ডেলিভারি পেয়ে যাবেন জাস্ট পেজে ইনবক্স করবেন মাসকারি মার্কেট অলরেডি হচ্ছে নিউ আরেকটা হচ্ছে ব্রাঞ্চ ওপেন হবে আর চেষ্টা চলতেছে দেশের বাহিরেও করার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে আপনারা বেশি করে শপিং করেন তাড়াতাড়ি হয়ে যাবে বুঝছেন এটাই হচ্ছে মেইন কথা আপনারা বেশি করে শপিং করবেন ঠিক আছে তাহলে আমরা আজকের মতো বিদায় নিব আপনাদের সাথে দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে
আর আপু বিদায় নেন আমার ফলোয়ারদের কাছ থেকে, তারপর আমার লাইভ শেষ করে দিই। আচ্ছা আজকে আপুর সাথে আমিও বিদায় নিচ্ছি, পরবর্তী কোন লাইভে আমাদের পেজে দেখা হয়ে যাবে। জাস্ট আমাদের পেজে একটু লাইক ফলো দিয়ে রাখলেই হবে, ইনশাআল্লাহ আপুকেও আবার সামনে দেখা যাবে। তো সবাই এখানেই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর বেশি বেশি করে মাসকারি মার্ট থেকে শাড়ি কিনেন। হ্যাঁ, এন্ড সুন্দর সুন্দর করে শাড়ি পরেন প্লিজ, শাড়ি পরা কেউ ভুলেন না প্লিজ। কথা হচ্ছে যারা হচ্ছে এই পূজোতে বেস্ট রিভিউ দিবে তাদের জন্য গিফট থাকতেছে। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ সুন্দর করে পরিপাটি জাস্ট শাড়ি পরে রিভিউ দিলে তাদের জন্য স্পেশাল গিফট থাকবে আমাদের মাসকারি মার্কেট টিমের পক্ষ থেকে আর কি। আচ্ছা আচ্ছা, শুনেছেন, জাস্ট আপনারা মাসকারি মার্টের শাড়ি পরে সুন্দর করে পিকচার তুলে একটা রিভিউ পোস্ট করলে মাসকারি মার্টের পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার। এটা তো জিততেই হবে, তাই না? তাহলে অবশ্যই শাড়ি পরে কিন্তু পিকচার দিবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আমার সাথে নেক্সট লাইভে বিকাল 5টায়। অ্যান্ড আপনাদের পেজ থেকে সবাইকে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, বাই 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 বাই।